Jinju! Hello everyone, welcome to our new vlog. তো আজকে আমার একটা ইচ্ছা পূরণ করব, তো আজকে ইচ্ছাটা হলো আমি এই পদ্মায় স্নান করব, আর এই পদ্মায় স্নান করার জন্য এখন যাব, আর আমার সাথে যাবে জিজু। জিজু একটু তাকাও তো, ওই জায়গা যাই তারপরে কথা বলি। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। আর এখন গন্তব্য স্থানে এসে পড়েছি, আর এখন এটা হলো পদ্মা, আর এই পদ্মায় আজকে স্নান করবো। মানে এটা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আর কি, অনেক দিনের স্বপ্ন আর কি পদ্মায় স্নান করার। তো আজকে স্বপ্ন পূরণের জন্য এই যে জিজু আসছে, জিজু একটা হাই বলো। হাই জিজু। আর জিজু খুব প্রিয় আমার, তো এর জন্য আর কি জিজুকে নিয়ে আসি পদ্মা। তো গাইস এখন আর কি ফুল রেডি, ধরো 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 এটা ধরে দেখাও। আর এখন দেখতেছি আর কি কোন জায়গায় আর কি নাইমা স্নান করা যায়, তো এটা খুঁজতেছি, তো দেখি এখন কই যাওয়া যায়। আর আজকে কিন্তু এই যে ব্ল্যাক প্যান্থারটাও নিয়ে আসছি, আর এই জায়গায় প্রচণ্ড রোদ। তো জিজু চলো তাহলে, রেডি? বাড়ি বালিগুলো হলো খুবই গরম, পিস লাগাইতেছে বালির মধ্যে, কিন্তু চালাই মজা পেতেছে। আর এই জায়গাকে মন জানিয়ে মনে করো তোমারই কক্সবাজার কক্সবাজার মনে হচ্ছে, তাই না জিজু? নাকি মোবাইলে দেখতেছি না। তারপরে এই যে ৮-১০টা দিয়ে আবার বসে আছে। আর এই জায়গায় ওই যে পিছে ওইদিকে সবাই স্নান করতেছে, আর এই জায়গায় জিজু এসে ভালোই মজা পাইতেছে, বোঝা যাইতেছে। তো এখন ওই পাশে একটা ই আছে, ওইটার ওই জায়গা যায় স্নান করবো আর কি। কি বেশো তুমি? তোমাদের বাসা কই? কালী মন্দিরের পিছনে না? জিজু হেডি স্পিডও কিনতেছে, একটা চিপ চোখ নাও জিজু। আর এখন এই মানে ছায়ার মধ্যে গাড়িটা থুইলাম, আর এই যে ওরা তিনজন আর কি ঈদের জন্য ঘুরতেছে না। তোমাদের নাম কি তিনজনের বলো, একজন একজন করে বলো। আর তোমার? তোমার? আমার অপূর্ব। আর ওরা বলতেছে নাকি যে আমার চ্যানেলটা আর কি তিনজনেই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু করবা, ঠিক আছে? আচ্ছা তোমাদের কিন্তু ব্লগে নিলাম, ঠিক আছে? ঠিক আছে। আর এখন হলো আমরা স্নান করব, আর জিজু রেডি? জিজু তোমার খালি নাই বুদ্ধি, এই পর্যন্ত আর কি পদ্মার জলে হাতও দিইনি, এই পর্যন্ত এরকম অবস্থা। প্রচুর গরম এই জলটা আর কি, আর আমি কিন্তু পদ্মার ভিতরে অলরেডি ঢুকে গেছি, আর এটাই হলো সেই পদ্মা। মানে খুবই ঠান্ডা, তো এখন আর কি স্নান করব। আমার তো মানে খুব এক্সাইটেড ফিল হইতেছে। জিজু
ঘটনা হয়েছে, ক্যাপটাও ভিজাই ফেলাইছি। আর কি মগ্নে আসা ভালো ছিল, কারণ এই জায়গা মানে অল্প পানি, বেশি পানি নেই। এই জায়গা নদীটা এসে ভালোই লাগতেছে, পদ্মায় এত সুন্দর জল, খুব মজাই পেতেছি। চল এখন জিজুর কাছে নিয়ে যাব, আর জিজুকে এখন মাটি দিয়ে মাখাই দিব, ঠিক আছে? তেজ ওরায়ো, হ্যাঁ তো চলো জিজু। শান্তি, এখন স্নান টান করে উঠলাম আর কি, অনেকক্ষণ ধরে আসি আর এখন চলে যাব। আর আজকে জিজুকে এই যে দিছি একবারে অসুস্থ মানে কেদারনাথ দিয়ে, ঠিক আছে? জিজু আর নেক্সট টাইম মনে আমার সাথে আর আসবে না, আর মানে পানি নেই, একবার অল্প পানি। আর আজকে সূর্য মামাটাও আমার সাথে খুব বেমানি করলো, প্রচুর রোদ। তো গাইস, আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্ত। আর যদি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আবার একটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংক ইউ সো মাচ।